নমস্কার, আমি মিলন। বিলবোর্ড হুগলি চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো একটা স্টোরি নিয়ে বা আমার চ্যানেলের স্টোরি নিয়ে আজকে আমি শর্টটা বানাচ্ছি। তো এই চ্যানেলটা শুরু করেছিলাম প্রায় 2023 সালে ফেব্রুয়ারি মাসে। তো সেক্ষেত্রে আমার ভিলপুটের নাম দিই, আমার চ্যানেলটার নাম দিই ভিলপুট হুগলি। তো যেহেতু ভিলপুট হুগলি দিয়েছি, তার জন্য আমাকে ভিলেজের কিছু রান্না, মানে গ্রাম বাংলা যেরকম রান্না হয় সেরকম রান্নার ভিডিও কয়েকটা ছেড়েছিলাম। তো সেক্ষেত্রে আমি সেরকম কোনো ভিউজ পাইনি বা সেরকম কোনো কিছু পাইনি, মানে 0 থেকে 66 হয়ে আমার অ্যাকাউন্টটা স্টপ হয়ে গেছিলো। তো আমি ভাবলাম যে আর সাবস্ক্রাইব হচ্ছে না, আর ভিউয়ার্স হচ্ছে না, আমি আর আমার মানে মাথা থেকে ভিডিও করার নেশাটাই উড়ে গেল। তো তখন আমি চিন্তা করলাম হয়তো আমার ভয়েসের জন্য, হয়তো আমার ভয়েস খারাপ, বা হয়তো আমি এডিটিং করতে পারছি না, বা হয়তো আমার লুকিং খারাপ, ঠিক আছে, কোনো না কিছুর জন্য একটা প্রবলেম হয়েছে। তো তার জন্য আমার ভিডিওতে ভিউস আসছে না বা সাবস্ক্রাইব পাচ্ছি না বা কিছুই হচ্ছে না, কোনো গ্রোথই নেই। তো তারপরে আমি ভিডিও বলতে কি ব্লগ করা শুরু করি, তো দেখি তাতেও সেম কন্ডিশন। তারপরে আমি ভাবলাম যে না, আমার দ্বারা হয়তো ভিডিও হবে না, বা আমার আমি ভিডিও করতে পারবো না, বা কোনো কিছু প্রবলেমের জন্য ভিডিও করতে পারছি না, বা ভিডিও আমার মানুষ দেখছে না। তো তার ক্ষেত্রে আমি ইউটিউব পুরোপুরি বন্ধ করে দিই, মানে একদম জিরো, পুরো একদম স্টপ করে দিই। তো রিসেন্টলি আমার আবার কি ইচ্ছা হলো যে আমি আবার ভিডিও বানাবো, আমার ফ্রেশ যেরকম হোক, আমার লুকিং যেরকম হোক, বা আমার ভয়েস যেরকম হোক, বা আমার এডিটিং যেরকমই হোক, আমি প্রতিদিন ভিডিও আপলোড করব। তো ভিডিও আপলোড করছি 66 থেকে এই লাস্ট উইক, এই হপ্তাহের মধ্যে আমি 3-4 শর্টস করেছি, কমেডি শর্টস। তো শর্ট ভিডিও করেছি, তো আমার সাবস্ক্রাইব বাড়ছে, 100+ হয়েছে। তো আপনারা আশীর্বাদ করুন, বা আপনারা এই আরও ভালো শেয়ার করুন বেশি করে, বা আপনারা দেখুন ভিডিওকে। তো অবশ্যই আমাকে জানান কমেন্ট করে যে আমার কোনখানে ভুল হচ্ছে, বা কোনখানে আমার ঠিকঠাক করলে, বা আমার ভয়েস, বা যে কোনো আমাকে জানান যে কী প্রবলেমের জন্য আমার গ্রোথটা হচ্ছিল না। তো আমাকে জানান আর ভিডিওটা শেয়ার করুন, যাতে আমার চ্যানেলটা একটু গ্রোথ হয়। ধন্যবাদ সকলকে।